পুজোর আর মাত্র কয়েকটি দিন বাকি, জোর কদমে চলছে পুজোর প্রস্তুতি। শহর থেকে জেলা কোথাও বাদ নেই পুজোর প্রস্তুতি হতে, তবে এখনো পর্যন্ত কোথাও কোথাও বর্ষার জল জমে আছে, সেখানে হয়তো পুজোর প্রস্তুতি সেইভাবে হতে পারছে না। তবে শহর কলকাতায় যে সমস্ত বড় বড় পুজোগুলি হয়ে থাকে সেগুলি প্রায় প্রস্তুতি শেষের মুখে। সোমবার শহর কলকাতার বড় বড় পুজো মণ্ডপগুলি পরিদর্শন করে গেলেন কলকাতা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক। এদিন পুলিশের জয়েন্ট সিপি হেডকোয়ার্টার শুভঙ্কর সিনহা সরকার এই পরিদর্শন করেন, তার সঙ্গে ছিলেন ফায়ার ডিপার্টমেন্ট এবং পিডব্লিউডির আধিকারিকরা। তারা কসবা বসপুকুর, কসবা তালবাগান ও একডালিয়া পুজো মণ্ডপ পরিদর্শন করেন। সেই সঙ্গে তিনি জানান হাইকোর্টে যে সমস্ত নির্দেশ দিয়েছে সে সমস্ত নির্দেশ যেন সমস্ত পুজো মণ্ডপগুলি পালন করে সে বিষয়টায় খতিয়ে দেখছেন তারা। কোনো মণ্ডপের ভেতরে দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া যাবে না, মণ্ডপের বাইরে থেকে দর্শনার্থীদের ঠাকুর দর্শন করতে হবে, এছাড়া মণ্ডপের বাইরেও ভিড় করা যাবে না। অন্যদিকে ফায়ার ডিপার্টমেন্ট ও পিডব্লিউডি ডিপার্টমেন্টের আধিকারিকরাও সব দিক খতিয়ে দেখেন, সমস্ত নিয়ম কানুন মানা হচ্ছে কি না সেই বিষয়টি খতিয়ে দেখা হয়। বিক্রম মাইক দি দাও। না লাগবে না। এবার হাইকোর্টের যে নির্দেশ আছে পুজো করার জন্য, যে লাস্ট ইয়ারে গত বছরে যে হাইকোর্টের অর্ডারগুলো সেগুলো মেনে চলতে হবে, আমরা সেরকমভাবেই বলছি যে অর্গানাইজারদের বলা হচ্ছে যে কোনো যারা পুজো দেখতে আসবেন তারা যেন কোনো মতেই প্যান্ডেলের ভেতরে প্রবেশ না করে, প্যান্ডেলের বাইরে থেকে দর্শন করে চলে যান, এবং 5 মিটার এবং 10 মিটারের যে ডিস্টেন্সটা আমাদের মহামান্য হাইকোর্টের যে অর্ডার সেটা যেন পালন করে চলেন অর্গানাইজাররা, সেই মতোই আমরা বলছি। কোনো ফাঁক ফোকর থাকলে সেগুলো জানিয়ে দিচ্ছেন? হ্যাঁ, কোনো যদি কোনো ল্যাপসেস কিছু থাকে সেগুলোই আমরা দেখছি। আমাদের সঙ্গে বিভিন্ন অন্য ডিপার্টমেন্ট, আমাদের ফায়ার সার্ভিসের আধিকারিকরা আছেন, পিডব্লিউডি আছেন, KMC আছেন, সবাই আছেন। ঠিক আছে, একটা বিষয়, মণ্ডপের বাইরে যেখান থেকে দর্শন করে যাবে সেই ভিড়টাকেও তো একটা মেনটেন করাটা বড় চ্যালেঞ্জ, সেইটা। হ্যাঁ, সেটার জন্য থাকবে আমাদের পুলিশ থাকবে। ঠিক আছে, মণ্ডপের সামনে তো গত বছরের মতো নো এন্ট্রি বোর্ড থাকবে এবার? হ্যাঁ, নো এন্ট্রি বোর্ড থাকবে। অন্যদিকে একডালিয়া পূজোর মণ্ডপে কোষাধ্যক্ষ স্বপন মহাপাত্র জানিয়েছেন তাদের পূজো মণ্ডপ পরিদর্শনে আসেন হেডকোয়ার্টার শুভঙ্কর সিনহা সরকার। তারা জানিয়ে গেছেন হাইকোর্টের নির্দেশ যেন মানা হয় এবং কোথাও যেন মণ্ডপের বাইরে বেশি দর্শনার্থী জমায়েত না করা হয় সেই বিষয়টাও দেখতে বলা হয়েছে, সেইভাবেই নিয়ম কানুন মানা হবে বলে জানিয়েছেন তিনি। যে জয়েন্ট সিপি হেডকোয়ার্টার এবং পুলিশের আধিকারিক এবং ফায়ারের আধিকারিক তারা এলেন পরিদর্শন করলেন, নিশ্চয়ই আগেরবারে যা নিয়ম ছিল কোভিড বিধি মেনে যে নিয়ম ছিল সেই নিয়মই বললেন? কি গতবারের যা নিয়ম ছিল এবারেও হাইকোর্টের নির্দেশনামা আমরা পেয়েছি, আমরা পড়ে দেখেছি, যথাযোগ্য তাদের মর্যাদা দিয়ে আমরা দর্শনার্থীদের পুলিশের সঙ্গে সহযোগিতা করে দর্শনের ব্যবস্থা করাবো। আর কি বলে গেল? আর বলে গেল এইভাবে যে যাতে পুলিশকে বিশেষভাবে সহযোগিতা করি, এবং দর্শকদের আমাদের একটা অনুরোধ ছিল যাতে এই দুটো দিক থেকে ডিসবার্স করা যায়, ওরা মেনে নিয়েছে, সেটা বললো যে হ্যাঁ দুভাবেই চলে যাবে দুই দিক থেকে। নাম? আমি স্বপন মহাপাত্র, কোষাধ্যক্ষ, একডালিয়া বাড়ির। আর মাত্র কয়েকটা দিন, তারপরে বাঙালিরা মেতে উঠছেন সব থেকে বড় উৎসব দুর্গাপুজো, এবং তার জন্যে ইতিমধ্যেই শহর জুড়ে প্রস্তুতি তুঙ্গে। ব্যুরো রিপোর্ট, কলকাতা টুডে.com।